হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা সবাই আমাদের গ্রামে ঈদের ছুটিতে বাড়িতে আসছি। এখন আমরা একটি ছোট মিনি ব্লগ করার চেষ্টা করতেছি, যেটি আপনারা দেখে উপভোগ করতে পারবেন। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। আমরা এই মুহূর্তে যাচ্ছি আমাদের ফ্রেন্ড শাওনদের বাড়িতে। ও ঘুমে আছে, ওকে ঘুম থেকে ডাকিয়ে আমরা হয়তো কোনো দিকে ঘুরতে যাব। তো পুরো ব্যাপারটা আমরা কীভাবে এনজয় করি গ্রামের এই ট্রিপটা, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব এবং আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের নোমান এখন শাওনদের বাড়িতে অভিযান দেওয়ার জন্য আগে আগে যাচ্ছে, আমরা তার পিছিয়ে পিছিয়ে। সাথে আছে আমাদের আরমান লিডার। এখন আমরা শাওনদের ঘরে যাব লাইভ, ঠিক আছে? একদম ওর পুরো অবস্থানটারে আমরা ই করবো। ইন্ট্রো দে, ইন্ট্রো দে, ব্লগ চলতেছে তো। কি করলে তুই? আমরা এখন আমাদের বন্ধু শাওনদের বাড়িতে আসছি। ওরে এই যে একদম রবাবে তুলে ফেলছি ঘুম থেকে, এখন ও রেডি হবে আমাদের সাথে। আমরা সম্ভবত আমাদের অঞ্চলের দালাল বাজার, এটা খোয়াসাগর দিঘি আছে, খুব ফেমাস, ওই লোকেশনে যাবো। আপনাদেরকে সেখানকার লোকেশনটা একটু ঘুরে দেখাবো, আশা করি আপনারা উপভোগ করবেন। এদিকে আসো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। যাও, তোমার নাম কি? ভাই এখানে হাই বলো, যে হাই বলে ঈদ মুবারক বলে। গাই সবাই কেমন আছো বলো, সবাই কেমন আছো? শাওন হাই হাই, এটা কি কোথায় নিছস? ব্ল্যাকবার্ডস, ব্ল্যাকবার্ডস, এটা 10 নম্বর মিরপুর 10 ফুট প্লাজা। ও ওইটার মালিক তো তুই? বুঝলাম না। ও আচ্ছা, এর লিগে তো ঠিক আছে। হচ্ছে নো মানে পায়ে ক্যাশ পরে আসে নাই, এখন দেখছে যে আমরা ক্যাশ পরে আসছি। এখন নো মানে আমি নো মানে খুব সুন্দর লাগতেছে। আমরা আলাদা থাকবো, এখানে আলাদা থাকবো। আলাদা থাকার কি আছে মানে? এখানে আমি আর নোমান হচ্ছে কনভার্স পাই, তোরা হচ্ছে খালি পাই, ওই তো দুইটা দুইটা ঠিক আছে না? এই এদিকে আসো, স্বাস্থ্য ভাই এদিকে আসো, আসো একটু হাই হ্যালো বলো। বলো গাইস কেমন আছো? যারা ভিডিওটা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আমাদের ব্লগের কার্যক্রম আজকে এখান থেকে শুরু। আপনারা যে জায়গাটা দেখতেছেন এটা হলো যে সুলতান আহমদ হালাদার বাড়ির দরজা। পুরো বিশ্বে, পুরো বিশ্বের মধ্যে আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করছে এবং প্রতিটা দেশ আলাদা আলাদাভাবে খণ্ড বিখণ্ড হয়েছে, এই হালাদার বংশ থেকেই সকল বংশ, যেমন বুইয়া পাটোয়ারি বলেন, এগুলো কোনো বংশই না। সর্বপ্রথম হলে যে হালাদার বংশ, এই যে মৌলি সাহেব, এগুলো তো কোনো বংশই না। জীবনে প্রথমবার আমি হালাদার বংশের নাম শুনছি, এর আগে শুনিনি। আমাদের হালাদার বংশ, এই যে আমি আপনাদের সাথে আসলে পরিচয় করে দিতেছি, আমাদের নোমান উনি একজন হালাদার বংশের, ওইলে আরমান মৌলি সাহেব বংশের, যাদেরকে খায় না, পাবলিক খায় না, পশু পাখিও খায় না। এখন আমি শুধু আপনাদেরকে এটাই স্মরণ করে দিতেছি যে অনলি হাওলাদার ইজ বেস্ট। হাসতে হাসতে, এই সমাজে হাওলাদার আছে, হাওলাদার থাকবে এবং হাওলাদারের প্রচলন সারা জীবন চলবে। হাওলাদারদের দাপট বেশি, কারণ তারা সমাজের লুটপাট করে খায়। আচ্ছা, আসলে আমরা যে হাওলাদার বাড়ির সামনে আছি, এটা আমাদের এখানে খুবই ফেমাস,
কোয়াল্লাদের নামে পরিচিত ঠিক আছে আর সেই বাড়ির কোয়াল্লার মধ্যে সবচেয়ে বড় মেরা ইচ্ছা খাইয়ে দেউঙ্গা মেরা ইচ্ছা লুট যাউঙ্গা ঈদ মোবারক মামুন্না কি চলে আমাদের মাঝে চলে আসছে আমাদের আরিফ খান আরিফ আসো আরিফ দাও দর্শকদের কিছু বলে দাও হ্যাঁ হ্যালো বলো আমরা দালাল বাজার খোয়াসাগর দিঘিতে যাবো দিয়ে সেখানকার আশেপাশের সাইড ভিউ গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি আছি হাওলাদার বংশের রত্ন আমি পুরো বিশ্বের হাওলাদার বংশের একমাত্র রত্ন আমি তাকে আমার কাছে পাঠিয়ে দিও বন্ধু সৌরভ এখন আমাদের সাথে অ্যাড হচ্ছে সে নামাজ করতেছিল আমরা তার জন্য ওয়েট করতেছিলাম ভিডিও কি কাট হবে পরে সেটা বলো আরে সমস্যা কি আরে চলবো আরে পাঞ্জাবির সাথে টুপির একটা ম্যাজিক সুন্দর হইতেছে তোমরা ছোটবেলার বান্ধবীরা প্রায় সবাই এত খুশি হয়ে গেছো
বিরল প্রজাতির একটা প্রাণী কারণ বাংলাদেশে এত মানুষ আছে সবাই আমাদের দিকে তাকাইতেছে হ্যাঁ এই শাওন আমাদেরকে কি দেখতে চোকা চোকা লাগে না এলিয়ান এলিয়ান লাগে আপনি আমাদের দিকে তাকাই হাসি কেন সেটা তো আমি বুঝি না বড় ভাই কিছু বলে দেন আপনার কিছু বলে ভালো ভালো হ্যাঁ দুঃখের কথা কথার বুঝলে সাঁতার মাথা মনে আইয়ে গান এমন আমার ভাই আর আর ভালো লাগে না আরো বাড়িতে খুলে আই কি দেখতেছি কিন্তু আসলে কিন্তু আমার মোটেও পছন্দ ছিলাম না আসলে আমাদের বন্ধু শাওনের হচ্ছে এখানে আসছে প্রচুর পরিমাণে ওর এক্স গার্লফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছে এখানটা ও একটু বিগত হয়ে গেছে এই তোর এই পর্যন্ত এক্স পার্টের সাথে দেখা হয়েছে আসলে আমি খুব দুঃখিত লক্ষ্মীপুর শহরে আমি প্রায় আপনার নয় বছর পড়ালেখা করছি
দুর্ভাগ্যবশত আমরা আসলে এখানে যে বোটগুলো আছে আমরা সেগুলা ভাড়া করতে চেয়েছিলাম কিন্তু পাই নাই আজকে যেহেতু মানুষ অনেক বেশি সবগুলা বোট হচ্ছে ভাড়া হয়ে গেছে মানে বুক করে ফেলছে অনেকে মানে নেক্সট ট্রিপগুলো থেকে হচ্ছে সবাই অন্যান্য অনেক মানুষ হচ্ছে সেগুলা বুক করে ফেলছে মানে পাই নাই দুর্ভাগ্যবশত আজকে আপনাদেরকে টিকিট পুরো দিনটা আমরা দেখাতে পারি নাই তারপরে আমরা আজকে আসলে ব্লগ কীভাবে করবো মানুষজন আমাদের দিকে এমনভাবে তাকে আসে আমরা নিজেরাও খুবই বিব্রত হচ্ছি যে এখানে মানে কেমন লাগছে একটা নিজে নিজে লাগছে সবাই গ্রাম তো এখানে সবাই ব্লগিংয়ের ব্যাপারটা এখনও সেভাবে সিরিয়াসলি নিতে পারি না তো আজকে আমরা এই দিঘির পাড়ে এসে দেখলাম যে গ্রামের মানুষজন আসলে এখন আর বিনোদনের জন্য খুব বেশি ভালো জায়গা আছে বলে আমার মনে হয় না লক্ষ্মী পুরে এই জায়গাটা আসলে খুবই সুন্দর সবাই আসে এখানে সুন্দর যে পরিবেশটা আসলে প্রকৃতিক পরিবেশ এমনিতে প্রকৃতিক পরিবেশ হিসেবে জায়গাটা অনেক সুন্দর ছিল তার উপরে এই এখানে জেলা প্রশাসক মিলে আমাদের এই দিঘির পাড়ের যে আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর করছে এবং এখানে অনেকগুলো হচ্ছে বেঞ্চ আশেপাশে অনেকগুলো বেঞ্চ দিচ্ছে এবং যে রাস্তার যে ফুটটা সেটা খুব সুন্দরভাবে আসলে কাজ করে দিচ্ছে যেন মানুষজন হাঁটাচলা সুন্দরভাবে করতে পারে এবং এখানে কিছু হয়েছে বেঞ্চ দিয়ে দিছে সেই বেঞ্চগুলোতে মানুষের বসে এখানকার সৌন্দর্যটা উপভোগ করতে হবে নাম দাম বলে দেন মোবারক মুজাহিদ এতগুলো মানুষ আপনাদের এখানে ঘুরতে আসে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ভালো লাগে অবশ্যই ভালো লাগে আর আপনারা যে এত সুন্দর সুন্দর মেয়েরা আছে আপনারা এটা নিশ্চয়ই সুন্দর সুন্দর মেয়েরা আছে ভাবিরও আছে আমরা সবকিছু এনজয় করি আমাদের গার্লফ্রেন্ডরাও আছে আপনি সিঙ্গেল আছেন নাকি ঠিক আছে
এখানকার লোকাল যে ভাই ব্রাদাররা আছে তারা দেখে একটু কথা বলার জন্য উৎসাহ প্রকাশ করলো, আমরাও তাদের সাথে একটু ছবি করলাম। তো আসলে আমাদের অঞ্চলের মানুষজন এমনিতে একটু বন্ধুপ্রিয়, তারা সব সবসময় একটু সবার সাথে খুব অল্প সহজে কাছাকাছি। হ্যাঁ অডিয়েন্স না, তারা আসলে বেসিক্যালি আসলে এটা আমাদের ফার্স্ট ব্লগ, কিন্তু ওরা আমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞেস করছে। আমার পুরনো একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম আমরা বলে দিয়েছি, তো জানি না ওরা খুঁজে পাবে কিনা। এখানে সবচেয়ে সুন্দর ব্যাপারগুলো হচ্ছে যে এখানে ফেন্স দিয়ে রাখছে কতগুলো। এটা কি হলো? আরে আমার ফুফাতো ভাই, 15 বছর পরে আমার ফুফাতো ভাইয়ের সাথে আজকে হঠাৎ ব্লগ করতে গিয়েই দেখা হয়ে গেছে, ভালো হয়েছে। এখন আমরা এখানে আসছি, এখানে সুন্দর সুন্দর অনেকগুলো রেস্টুরেন্ট আছে। অ্যাকচুয়ালি আমরা যেটাতে আসছি সেটার নাম হচ্ছে স্কাই গার্ডেন। স্কাই গার্ডেনে আমরা দেখি কি পাওয়া যায় এবং কিছু খাওয়া যায় কিনা সন্ধ্যায়। আরে হচ্ছে পুপাতো ভাইয়ের বউ, মানে আমাদের ভাবি। এ হচ্ছে আমার ফ্রেন্ড, ওই আমার ফ্রেন্ড, ওই আমার ফ্রেন্ড। তো এই গ্রামে থাকে আর আমাদের সাথে ঢাকাতে থাকে। বসো বস। আমি একটু রেস্টুরেন্টটা একটু দেখে আসি। এখানে একটা বাচ্চাদের জোন আছে, মোটামুটি বাচ্চারা এসে সময়টা কাটাতে পারবে। এখান দিয়ে যে একটু বড়দের একটা দোলনা আছে, আমি যে সমস্ত মেয়েরা একটু বড় হয়েছে কিন্তু ছোট ছোট বাচ্চাদের পায় না, তবে তাদের জন্য একটা সুন্দর দোলনার ব্যবস্থা আছে। এই যে একটা ছোট্ট সুন্দর বাবু আমাদের দিকে, যে একটা লাভ হার্ট শেপের একটা হচ্ছে লাইটিং ব্যবস্থা আছে। এটা হচ্ছে এই রেস্টুরেন্টের কিচেন। মেহেদি হাসান রনি, রেস্টুরেন্টের নাম বল, বললা তারপরে বল যে সার্ভিসের অবস্থা কি। আমরা যে রেস্টুরেন্টটা আসছি এটা হচ্ছে দালাল বাজার খোয়াশাগর ডিগ্রির পাশে। হ্যাঁ মেনু কার্ডের অবস্থা, মেনু কার্ড ছিল না, অর্ডার করতে আসছে যাক, মেনু কার্ড ছায়া নিছি। এখানে এই যে এই গরমের মধ্যে ফ্যানটা চলতেছে না, কি এক অবস্থা, টোটালি ফ্যান নাই এখানে। এই যে ভাই এদিকে আসেন, আপনাদের সবচেয়ে মানে সবচেয়ে ভালো আইটেম কোনটা কোনটা কি পাওয়া যায়? ভালো আইটেম সবই, সবগুলো মানে আপনারা কোনটা সাজেস্ট করেন যে মানুষ আসলে এই জিনিসটা খেয়ে দেখতে পারেন, আমাদের এটা স্পেশাল, মানে আপনাদের ইউনিক কোনো আইটেম নাই যেটা আপনাদেরই আশেপাশে কারো নাই, মানে আপনাদের রেস্টুরেন্টের স্পেশাল কোনো আইটেম আছে যেটা হচ্ছে ঠিক আছে তাহলে আমরা। আচ্ছা আচ্ছা আমরা ভাবি ভাবি আপনি আপনার করেন ভাইয়ের কথা ছিল আমার লাভ লস নেই আমার জীবনটাই লস।
দুঃখের বিষয় হচ্ছে এখানে আমরা কোনো কিছু খাবারই পাই নাই, বেশিরভাগ আইটেমগুলো হচ্ছে শেষ এবং কারেন্ট চলে গেছে। এটা তো বাজে একটা অবস্থা যে এখানে হচ্ছে কারেন্ট চলে যাওয়ার পরে ভালো কোনো জেনারেটর ব্যবস্থা নেই, ট্রেন্ডে তো খাবার আর হচ্ছে কারেন্টের অবস্থা বাজে ছিল থেকে এখানে আসছি। গরম তাই বলে এই যে সামনে বসছি খোলা জায়গা, হ্যাঁ এত বাজে খাবার ছিল, তারপরে সার্ভিস এত বাজে। এই এখানকার এক্সপিরিয়েন্স কেমন ছিল? মানে নেক্সট টাইম আর রেস্টুরেন্টে আসার মতো রুচি হবে? অবশ্যই আসবো না, অবশ্যই আসবো না। এই তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ, নো কমেন্ট পাস, নো কমেন্ট পাস। এই নোমানের কি অবস্থা? রেটিং দিতে গেলাম স্যার, অবশ্যই না। এই ভাবির এক্সপিরিয়েন্স কেমন রেস্টুরেন্টের বিষয়ে? আমারই কোনো স্বাদ নাই, টেস্ট নাই। আচ্ছা নেক্সট টাইম এখানে আসবেন? আজকের ব্লগটা আমাদের এই পর্যন্তই। আসলে এখানে এত বাজে একটা এক্সপিরিয়েন্স আছে, তো ঈদের দিন তো একটু যানজট বেশি থাকবে, মানুষ বেশি থাকবে, ওদের সার্ভিসে ঝামেলা থাকবে, এটা স্বাভাবিক। তারপরেও ব্যাপারটা একটু ইয়ে ছিল, আমাদের এক্সপিরিয়েন্সটা একটু বাজেই ছিল। তো নেক্সট টাইমে মানে যদি আমাকে পার্সোনালি বলা হয় আমি আর এই রেস্টুরেন্টে আসবো কিনা, আমি বলবো যে না, আমি কখনোই আসবো না। এমনিতে নর্মালি টাইম পাস করার জন্য আসা যায়, তবে খাওয়ার জন্য এখানে আসা কোনোভাবেই ঠিক হবে না। আপনারা যারা আসবেন একটু ভেবেচিন্তে আসবেন, দেখতে আসবেন, সুন্দর জায়গাটা অনেক সুন্দর, তবে কেউ খাওয়ার উদ্দেশ্যে আসলে এই সমস্ত রেস্টুরেন্টে ঢুকবেন না। এখানে ঢুকলে আপনার এত বাজে একটা এক্সপিরিয়েন্স হবে, শুধু নেক্সট টাইমে এত সুন্দর একটা জায়গা আসার আপনার আর ইচ্ছে করবে না। তো লোকেশনটা উপভোগ করার জন্য আসতে পারেন, বাট এই রেস্টুরেন্টগুলো আপনারা অ্যাকচুয়ালি ইগনোর করবেন, এখানে কেউ ঢুকবেন না। এখানে ঢুকলে আপনি বাজে ভাবে আসলে প্রতারিত হবেন। এখানে খাবারের অবস্থা এত বাজে আর হচ্ছে প্রাইস অনেক বেশি, হ্যাঁ। তো সব কিছু মিলে আসলে খুব ভালো একটা ইয়ে লাগে নাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে আমরা রাখছি, ব্লগটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।